হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফরহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচার আমরা লজিক্যাল অ্যাড্রেস টু ফিজিক্যাল অ্যাড্রেসের যে কনভার্সনটা সেগমেন্টেশনের জন্য সেটা নিয়ে আলোচনা করব। তো গত ভিডিও লেকচারে হচ্ছে আমরা সেগমেন্টেশনের আর্কিটেকচার নিয়ে আলোচনা করেছি এবং সেখানে কিন্তু আমরা অলরেডি দেখে ফেলেছি যে কিভাবে লজিক্যাল অ্যাড্রেস টু ফিজিক্যাল অ্যাড্রেসের এই কনভার্সনটা হয়। ঠিক আছে, তো আজকে হচ্ছে জাস্ট আমরা কিছু এক্সাম্পল সলভ করব। তো চলুন দেখি এখানে আমাদের কি ইনফরমেশন দেওয়া আছে। তো দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আমাদের একটা সেগমেন্ট টেবিল দেওয়া আছে। তো সেগমেন্ট টেবিল আসলে কি থাকে, সেগমেন্ট নাম্বার থাকে, বেজ অ্যাড্রেস থাকে এবং হচ্ছে লিমিট থাকে। ঠিক আছে, আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে লজিক্যাল অ্যাড্রেস দেওয়া আছে। তো এই লজিক্যাল অ্যাড্রেস থেকে হচ্ছে আমাদেরকে ফিজিক্যাল অ্যাড্রেস বের করতে হবে। ওকে, আচ্ছা, তো আমরা কি জানি যে সিপিইউ যে লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করে সেখান থেকে হচ্ছে আমরা সেগমেন্ট নাম্বার এবং হচ্ছে অফসেট পাই। তো দেখুন এখানে যে লজিক্যাল অ্যাড্রেস দেওয়া আছে এখানে এই পার্টটা হচ্ছে সেগমেন্ট নাম্বার আর এই পার্টটা হচ্ছে অফসেট। ওকে, আচ্ছা, তো আমাদেরকে এরপরে কি চেক করতে হবে, দেখুন আমাদেরকে চেক করতে হবে যে এই যে ডি তে হচ্ছে অফসেট, এখানে যে অফসেটটা দেওয়া আছে এই অফসেট কি লিমিট থেকে ছোট কিনা। যদি লিমিট থেকে ছোট হয় তাহলে আমরা বেজ অ্যাড্রেসের সাথে হচ্ছে অফসেট যোগ করে দিব এবং আমরা যে রেজাল্টটা পাবো সেটা হবে হচ্ছে আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস। ওকে, আচ্ছা, তো এটা নিয়ে বিস্তারিত হচ্ছে আমি সেগমেন্টেশন আর্কিটেকচার নিয়ে আলোচনা করেছি। আপনারা যারা এখনো দেখেনি তারা অবশ্যই আর্কিটেকচারটা দেখে দেন, এখানে আসবেন। তো চলুন আমরা হচ্ছে এই এক্সাম্পল গুলো সলভ করে ফেলি এখন। তো প্রথমে কি আসছে, যে প্রথমে আসছে জিরো আর হচ্ছে 280। তো জিরো তে কি বোঝাচ্ছে, জিরো মানে হচ্ছে সেগমেন্ট নাম্বার। তাহলে আমরা সেগমেন্ট টেবিলে যাবো, সেগমেন্ট টেবিলে গিয়ে দেখবো যে জিরোর লিমিট কত আছে। দেখুন জিরোর লিমিট আছে হচ্ছে 300। এখন এই লিমিটের সাথে আমরা কম্পেয়ার করবো হচ্ছে এই অফসেটকে, যদি অফসেট ছোট হয় তাহলে হচ্ছে আমরা সামনে আগাবো। তাহলে এখানে ডি তে কি আছে, আবারও বলতেছি ডি তে হচ্ছে অফসেট। হচ্ছে আমরা এই কম্পারিজনটা করে ফেলি, তাহলে ডি কত, ডি হচ্ছে 200, ও সরি, আচ্ছা ডি হচ্ছে 280। ওকে, এরপর লিমিট কত, দেখুন জিরো তো যাবো সেগমেন্ট টেবিলে, জিরোর লিমিট কত, 300। আচ্ছা 300, তাহলে কন্ডিশন কি, কন্ডিশন ট্রু। যদি কন্ডিশন ট্রু হয় তাহলে আমরা কি করব, এই সেগমেন্ট জিরোর বেজ অ্যাড্রেসের সাথে হচ্ছে এই অফসেটটা যোগ করব। তাহলে এই বেজ অ্যাড্রেস কোথায় পাবো, সেগমেন্ট টেবিলে। তাহলে সেগমেন্ট টেবিলে সেগমেন্ট জিরোর বেজ অ্যাড্রেস কত, বেজ অ্যাড্রেস হচ্ছে 1500। তাহলে 1500 প্লাস অফসেট কত, দেখুন অফসেট হচ্ছে 280। তাহলে এটাকে যদি আমি যোগ করি তাহলে আমরা কত পাবো, 780। তাহলে এই যে 780 যেই রেজাল্টটা পেলাম এটাও কিন্তু হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস। ওকে, তাহলে অলরেডি কিন্তু আমরা একটা ফিজিক্যাল অ্যাড্রেস কনভার্ট করে ফেলেছি। এরপরে কি আছে, 1252, তাই না, 1 মানে হচ্ছে সেগমেন্ট 1, তাই না। আচ্ছা, তাহলে এটাও সেম ভাবে আগে হচ্ছে আমরা অফসেট আর লিমিটের কম্পারিজনটা দেখব। তাহলে হচ্ছে সেগমেন্ট 1 এ যাব, সেগমেন্ট এই যে সেগমেন্ট টেবিলে সেগমেন্ট 1 এ যাব, এখান থেকে হচ্ছে আমরা লিমিটটা নিব। তাহলে সেগমেন্ট 1 এর লিমিট কত, 250, তাই না। তাহলে 250, ও সরি সরি, আচ্ছা এখানে অফসেট, তাহলে হচ্ছে 252 এর সাথে কম্পেয়ার হবে হচ্ছে 250। 250 হচ্ছে যে লিমিট আর 252 হচ্ছে অফসেট। তাহলে দেখুন এখানে কি কন্ডিশন কি সত্য, না এখানে কিন্তু কন্ডিশন সত্য না। তাহলে কি আর সামনে যাব না, তাহলে আর সামনে যাব না, তার মানে এটা এরর। তো আমরা আর্কিটেকচারে দেখেছিলাম যে যদি এখানে যদি অফসেটের ভ্যালু যদি লিমিট থেকে বেশি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এররে চলে যায়। ঠিক আছে, আচ্ছা এরপরে কি আছে, এরপরে আবার আছে 1 আর আছে 180, তার মানে আবার সেগমেন্ট 1। তাহলে এখানে সেগমেন্ট 1 এ যাই, এই যে 1 এ, এখানে লিমিট কত আছে, 250। তাহলে লিমিট আছে হচ্ছে 250। আচ্ছা, তাহলে এখানে অফসেট কত, এখানে অফসেট আছে হচ্ছে 180। ওকে, তাহলে আমরা চেক করি কন্ডিশনটা, হ্যাঁ কন্ডিশন কিন্তু সত্য। যদি কন্ডিশন সত্য হয় তাহলে আমরা আগে যাব। এখন কি বলতেছে, সেগমেন্ট 1 এর বেজ অ্যাড্রেসের সাথে এই অফসেটটা যোগ করতে। তাহলে সেগমেন্ট 1 এর বেজ অ্যাড্রেসে যাই, এই যে সেগমেন্ট টেবিলে গেলাম, তো সেগমেন্ট 1 এর বেজ অ্যাড্রেস কত আছে, 500, তাই না। তাহলে 500 প্লাস হচ্ছে অফসেট, অফসেট কত আছে, 180, তাই না। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, 680। তাহলে এটা হচ্ছে আমার ফিজিক্যাল অ্যাড্রেস। ওকে, আচ্ছা পরের এক্সাম্পলে যাই, কত আছে, 2 আর হচ্ছে 65। তাহলে সেগমেন্ট টেবিলে 2 তে যাই, এই যে এখানে এর লিমিট কত, 70। তাহলে আগে হচ্ছে আমরা লিমিটটা লিখি, এরপরে কি আছে, অফসেট কত, 65, তাই না। তাহলে দেখুন কন্ডিশন কিন্তু সত্য। এখন আমরা কি করব, সেগমেন্ট 2 এর বেজ অ্যাড্রেসের সাথে হচ্ছে আমরা এই অফসেটটা যোগ করে দেব। তাহলে সেগমেন্ট 2 এর বেজ অ্যাড্রেস কত আছে, 1400, তাই না। তাহলে 1400, হ্যাঁ 1400 প্লাস 65, ওকে, তাহলে আমরা কি পাচ্ছি, 1465। তাহলে এটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস। এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে 3160। তাহলে সেগমেন্ট 3 এর লিমিট কত আছে, 150। তাহলে 150 কম্পেয়ার করব অফসেটের সাথে, অফসেট কত আছে, 160। তাহলে কি কন্ডিশন ট্রু হলো, না।
তাহলে কি আমরা সামনে আগাবো না সামনে আর আগাবো না? তাহলে এটা এখানেই শেষ, এটা কন্ডিশন মিথ্যা, তার মানে এটা ট্র্যাপ। ওকে, এটা একটা ট্র্যাপে পড়ে যাবে। এরপরে কি আছে? এরপর আছে ফোর, আর হচ্ছে ফোরটি, তাই না? তাহলে ফোর হচ্ছে সেগমেন্ট ফোর, তাই না? তাহলে সেগমেন্ট টেবিলে যাই, সেগমেন্ট ফোরে বেজ অ্যাড্রেস কত আছে 150, লিমিট কত আছে 50। তাহলে এখানে আমরা আগে লিমিটটা নিয়ে নিই 50, এরপর অফসেট কত, অফসেট হচ্ছে 40। এখন কি কন্ডিশন সত্য? হ্যাঁ কন্ডিশন সত্য, তাহলে আমরা সামনে আগাবো। তাহলে সেগমেন্ট ফোর এর বেজ অ্যাড্রেস কত আছে 150, তাহলে 150 প্লাস হচ্ছে কি যোগ করবো অফসেট, অফসেট কত আছে 40, তাই না? ইকুয়াল টু হচ্ছে 190। তাহলে দেখুন আমরা ফিজিক্যাল অ্যাড্রেস বের করে ফেললাম। তো এখানে আমাদেরকে দেখুন কোশ্চেনে কিন্তু এ ধরনেরও দেওয়া থাকবে যেখানে কিন্তু আপনার এই কন্ডিশন মিথ্যা হবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনারা জাস্ট এখানে আর সামনে আগাবেন না। ওকে, আমি যেভাবে করেছি এভাবে করলে হবে। তো আশা করি আপনারা সবাই বুঝেছেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেইল করতে পারেন, আমি অবশ্যই মেইল ব্যাক করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।